তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের বিশ্ব পরিচিতি বইয়ের ভূমিকম্প এই সম্পর্কে আলোচনা করব। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভূমিকম্পের ধারণা, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর বহু দেশেই এবং বহু অঞ্চলে এই প্রবণতা লক্ষ্য করা যায়। সভ্যতার বহু ধ্বংসশীলতার কারণ হিসেবে ভূমিকম্পকে দায়ী করা হয়। ধারণা করা হয় গত 4000 বছরে ভূমিকম্পের ধ্বংসশীল পৃথিবীর প্রায় 1,50,000,000 লোক মারা গেছে। নানা প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ পরিবর্তিত হচ্ছে। বিজ্ঞানীগণ মনে করেন ভূত্বকের নিচের অংশে তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে তাপ বিচ্ছুরিত হয়। এই তাপ সঞ্চিত হয়ে পৃথিবীর অভ্যন্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয় এবং সেখানে প্রবল শক্তি উৎপন্ন হয়ে ভূত্বকের বিভিন্ন অংশে আলোড়ন ও পরিবর্তন বাধন করে অভ্যন্তরীণ শক্তি দ্বারা ভূত্বকের এই পরিবর্তন আকস্মিক প্রক্রিয়া ও দৃঢ় প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়। আকস্মিকভাবে পরিবর্তনকারী শক্তির মধ্যে ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রধান। কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে উঠে। এই কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ডে স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। এই অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। কেন্দ্রের দিকে সোজাসুজি উপরে ভূপৃষ্ঠের নাম অপকেন্দ্র। কম্পনের বেগ উপকেন্দ্র হতে ধীরে ধীরে চারিদিকে কমে যায়। ভূমিকম্পের কারণ অনুসন্ধানকারী বিজ্ঞানীরা লক্ষ্য করেন, পৃথিবীর বিশেষ কিছু এলাকায় ভূমিকম্প বেশি হয়। এ সমস্ত এলাকায় নবীন পর্বতমালা অবস্থিত। তাদের মধ্যে ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন ফলে ভূমিকম্প হয়। এছাড়া আগ্নেয়গিরির লাভা প্রচণ্ড শক্তিতে ভূ অভ্যন্তর থেকে বের হয়ে আসার সময় ভূমিকম্পের সৃষ্টি হয়। তত্ত্বক তাপ বিস্ফোরণ করে সংস্কৃতি হলে ভূ নির্মস্থ শিলাস্তরে বাড়ের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও বাজের সৃষ্টির ফলে ভূমিকম্প অনুভূত হয়। ভূ আরণের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলাচ্যুতি ঘটলে ভূমিকম্প হয়। এছাড়া পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের একটির অপরটির সাথে ধাক্কা বা ঘর্ষণ খেলে বরাবর তলদেশে ঢুকে পড়ে অথবা অনুভূতিকভাবে আগে পিছিয়ে সরে যায়। এ ধরনের পরিবেশে ভূমিকম্প ঘটিত হয়। বিজ্ঞানীরা এর দুটি কারণ চিহ্নিত করেছেন। প্লেটসমূহের সংঘর্ষের ফলে ত্বকের যে ফাটলের সৃষ্টি হয় তা ভূমিকম্প ঘটিয়ে থাকে। ভূ অভ্যন্তরে বা ভূত্বকের নিচে ম্যাগমার সঞ্চারণ অথবা চ্যুতি রেখা বরাবর চাপ যুক্ত হওয়ার কারণে ভূমিকম্প হয়ে থাকে। বাংলাদেশ ভূমিকম্পের কারণ ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ইন্ডিয়া ও ইউরোপিয়ান প্লেটের সীমানার কাছে অবস্থিত। এ কারণে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল। ভূমিরূপ ও ভূ অভ্যন্তরীণ কাঠামোগত কারণে বাংলাদেশের ভূ আলোড়নজনিত কার্যকর এবং এর ফলে এখানে ভূমিকম্প হয়। মানব সৃষ্ট প্রাকৃতিক কারণে দেশের কিছু অংশ দেবে যাচ্ছে, আবার কিছু অংশ উঠে যাচ্ছে। এভাবে ভূস্থির ফলে ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে। পাহাড়িয়া অঞ্চলে ভূমিকম্পের কারণে ফাটলের সৃষ্টি হলে সেই ফাটল থেকে আবার ফাটল বৃদ্ধি পেলে ভূমিকম্প হয়। ভূমিরূপজনিত কারণে ভূমিকম্পের সম্ভাবনা দেখা দেয়। পাহাড় কাটা সহ মানবসৃষ্ট কারণ বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। ভূমিকম্পের ফলে পৃথিবীর বহু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি সাধিত হয়। ভূমিকম্পের প্রত্যেক প্রত্যক্ষ এবং পরোক্ষ ফল সম্বন্ধে নিচে আলোচনা করা হলো। ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল এবং চ্যুতির সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে কখনো সমুদ্রতলের অনেক স্থানে উপরে ভেসে ওঠে, আবার কখনো স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। অনেক সময় নদীর গতি পরিবর্তন হয়ে বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের ঝাঁকুনিতে পর্বতগাত্র হতে বৃহৎ বরফখণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতি সাধন হয়। ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যায় এবং
পরক্ষণে ভীষণ গর্জন সহকারে 15-20 মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূলে এসে আছড়ে পড়ে। এ ধরনের জলোচ্ছ্বাসের কে সুনামি বলে। 2004 সালে 16 ডিসেম্বর ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশে ব্যাপক জানমালের ক্ষতি হয়। ভূমিকম্পের ফলে কখনো উঁচু জমি সমুদ্রের পানিতে নিম্নজিত হয়, আবার কখনো সমুদ্রের তলদেশে কোনো স্থান উঁচু হয়ে সমুদ্রের দ্বীপের সৃষ্টি হয়। ভূমিকম্পের ঝাঁকুনিতে ভূপৃষ্ঠের অনুভূতি ভূমিক পার্শ্বচাপের প্রভাব পড়ে, ফলে এটি কাজকে বাজে সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ ও মহামারী বহু প্রাণহানি ঘটে। এতে রেলপথ, সড়কপথ, পাইপ লাইন প্রভৃতি ভেঙে যায় এবং যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে। টেলিফোন লাইন, বিদ্যুৎ লাইন প্রভৃতি ছিঁড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সমুদ্র তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে ভূপৃষ্ঠের বড় বাঁধ, কালভার্ট, সেতু প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অনেক অনেক সময় সুনামি সৃষ্টি হয়।